রাস্তায় খোলা যাবে না, কি ভাষায় বলবো সেটাও তো বুঝে পাচ্ছি না। ঠাকুরকে চান করাচ্ছে, শাড়ি পরাচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নীল ষষ্ঠী, নীলের উপোস আমি পুরো বেলা করি না, আমি হাফ বেলা করি, মানে সকাল 12টার পরে জল ঢেলে আমি খেয়ে নিই, সাবুই খাই। তো সকালবেলা উঠে ফার্স্ট কাজ হলো সাবুটা ভেজানো, কেন এটাকে ভিজতে সময় দিতে হবে, আমি এতটাই বেলায় উঠেছি যে 2-3 ঘন্টায় ভেজার টাইম পাবে। আর আমি ছোটো দানার সাবুটা খাই না, আমি বড় দানার সাবু খাই, তো সেই জন্য চলো আগে ফার্স্টে সাবুদানাটা ভিজিয়ে দিই, কেন ওটাই টাইম লাগবে, বাকি কাজ পরে করছি। আমরা এখানে বসলেই আমাদের আলোচ্য বিষয় হলো ওই পাখিটা, ওই যে দেখতে পাচ্ছ পর্দার ওই পাশ থেকে একটুখানি দেখা যাচ্ছে, খালি ওইদিকে তাকাচ্ছি, এই পর্দাটা ওখান থেকে একটু সরাতে পারছি না, কি ভয় লাগছিল কালকে না আসেনি, মানে কালকে দেখিনি, খেয়াল করিনি। অ্যাকচুয়ালি ও আসে সকালের দিকটা, এবার ও যখন আসে ভোরবেলা থেকে আসতে শুরু করে, আমার জানলা তো খোলাই থাকে, এবার ও মানে এসে চলে যায়, আমি হয়তো তারপরে ঘুম থেকে উঠি, তবু কিচির মিচির শুনতে পাই। তো কালকে কিছুই শুনতে পাইনি, আমি সারাদিনে ভাবলাম যা বোধহয় চলে গেছে আর আসবে না, কেননা ও না খুব ময়লা করেছিল ওই জায়গাটা, অনেক কিছু ফেলে তো গন্দা লাগছে, সেগুলো একটু মানে নিচটা ওর বাসাটা ছেড়ে দিই, সেগুলো সব ফেলে দিয়েছিলাম, পরিষ্কার করেছি। এবার আমি নিজেও ভাবছি, প্রদীপও বলছে যে তুমি ওগুলো ফেলে দিয়েছো বলে ও ভেবেছে এই জায়গাটা সেফ না, ওই জন্য ও আর আসছে না। এবার আমি আমার মধ্যে কী জানি পাখিটার কি কিছু হলো আমার সেটার জন্য আসছে না, খুবই আজকে সকালে না একটু কিচির মিচির শুনতে পেয়েছি আমি তখনই ভেবে, তাই জন্য উঠেই আমি আগে বাসাটা দেখছি যে দেখতে পাই কিনা, দেখতেই পাচ্ছি না, এমনভাবে বানিয়েছে না মানে বাসাটার কালার, আর ও তো এইটুকুনি, তারপরে দেখছি কোথাও যেন একটা কিছু ঠোঁটের মতো বেরিয়ে আছে, হ্যাঁ ওটা কি ঠোঁট, ওটা কি ঠোঁট, ভালো করে তো দেখতেও পাচ্ছি না, সামনে গেলে যদি উড়ে যায় মানে আমাদের একটা আতঙ্ক। তা প্রদীপদাই বলছে ও যদি চলে যেত না আসতো আমাদের খারাপ লাগতো, এত কষ্ট করে বাসাটা বানিয়েছে, আমি কালকে কষ্ট করে বানিয়েছে ওর কাছে কষ্ট কিনা মানে ভালো বানিয়েছে, কালকে আমি পরিষ্কার করতে গিয়ে না একটা এরকম ডান্ডি পাতার একটা ডাল সরু হালকা ঝুলছিল, সেটাকে টানছি যে টেনে কিছুতে টেনে ছিঁড়তে পারলাম না, মানে ডালটা ওই জায়গা থেকে ভেঙে গেল, তো ওর বাসাটা একটু নড়চড় হলো না, আর ওই যে যাতে পড়ে না যায় গ্রিলের রডগুলোর সাথে না এইরমভাবে জড়িয়ে 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 বাসাটা বানিয়েছে, কত মেহনত করে প্রদীপ বলছিল, ওরা মেহনত করে, আমাদেরও যে লেবাররা ঘর বাড়ি বানায় তারাও কত মেহনত করে, পাখি হলে হবে কি কত বুদ্ধি মাথায়। তো যাই হোক, এবার ঠোঁটটা একটু দেখতে পাচ্ছি, এদিক ওদিক করে দেখছি, তারপরে এক জায়গায় দেখছি পেছন থেকে আবার একটু লেজ বেরিয়ে আছে, এত ছোট বাসাটা বানিয়েছে না মানে শুধু ওর পেটটুকুনি বাসার মধ্যে ঢুকে রয়েছে, মুখটা এপাশ দিয়ে বেরিয়ে রয়েছে, লেজটা পেছন দিক থেকে বেরিয়ে রয়েছে, পুরোটাও ঢুকবে না, আর ও একাই, ও যখন আসে না ও ওখানটায় বসে আর এইখানের এই গ্রিলটাতে বসে থাকে আরেকজন, এখন সে ওর ইয়ে হাজবেন্ড নাকি বন্ধু না পাহারাদার, যে ওকে কেউ ডিস্টার্ব করে কি না, ও উড়ে যায় তখন এও উড়ে যায় এখান থেকে, কিন্তু ও তো ওর বাসায় আসতে পারছে না, অতটা বড় বাসা ও বানায়নি, সমানে না চুপ করে বসে আছে, আমরা ওই দিকটাকেও যেতে পারছি না, ব্যালকনিতে টাওয়েল মেলা আছে, প্রদীপ যাচ্ছে না, বলছে যদি নিতে গেলে উড়ে যায়, কি মনে হচ্ছে ডিম পেড়েছে তা দিচ্ছে বা ডিম পারছে বা পারবে এরম একটা কিছু, বসে যে আছে না অনুসারে বসে ছটপট ছটপট করে, আজকে একদম চুপ করে বসে আছে, তবে সামনে গেলে উড়ে যাবে সে যেভাবেই থাকুক, তো যাচ্ছি না মনে হচ্ছে, দেখা যাবো চলে গেলে একটুখানি যাব ইনভেস্টিগেশন করতে, বুঝলে না না কেন না না যাবো যাবো দেখবো ডিমটা পেরেছে কি না, প্রদীপ বলছে না না এখানটা বসলেই শুধু ওদিকে চোখ যায়, ওরা কি খাবে আমি ওইখানটা কালকে মুছেছি আর এখানটা চটি পরে দেখো কিরম করে দিলে চৌকাটটা, কেন ঢুকলে কেন বেরোচ্ছ,
গ্যাসের টেবিলের তলায়। ফল কি কি আনবে শুনবে তো? হ্যাঁ ফল কি কি আছে? প্রদীপ বাজারে গেল একটু ফল টল আনবে, দুপুরে দেখি কি খাবে। যেদিনকে মানে আমি উপোস থাকি না, আগে কি হতো প্রদীপ, আজকে তো এখানে গুড়ি পড়বা, এদের নিউ ইয়ার বলে ছুটি, অন্য সময় কি আর প্রদীপের অফিস থাকে, ও অফিস চলে যায় আর নিশা আর আমি থাকি। নিশার খুব আনন্দ আমি উপোস করলে, বিকজ ও ম্যাগি খেতে পারবে। তো দুপুরবেলা নিশা নিশার ম্যাগি করে নেয়, আমি আমার মানে আমার যেদিন উপোস আমার সেদিন ছুটি রান্নাঘর থেকে। তো সেই জন্য প্রদীপ আজকে সকালবেলা তো চা করলো নিজে নিজে, এবার চাও করতে চাইছিল না, বলছে চা আমি বাইরে খেয়ে নিচ্ছে। কেন একটুখানি একদিন একা চা করতে পারছে না? বলছে না চা করলেই তো আবার বাসন বেরোবে, আর এখানে তো বাসন আমি মাজি, তো সেই জন্য আমি বেরোব না, আমার তো কোনো অসুবিধে নেই। বলছে না একটা চা করতে গেলে চারটে বাসন লাগে, বলছে আমি যখন একা ছিলাম মানে ওই যে আমি ছিলাম না কলকাতায় ছিলাম, একা ছিলাম বলে আমি দুধ চা খেতাম না, র চা খেতাম, র চা কিরম হতো জলটা তো শুরুতে ফুটিয়ে নিতাম, তাহলে আর সেই বাসনটা মাজতে হতো না, এত ক্যালকুলেট করে। আমি দুটো বাসন আমি বেশি মেজে দেবো, কোনো অসুবিধে নেই, চা করে খাও, তাই জন্য চা করে খেয়েছি। চলো এবার একটুখানি গোছ গাছ করি। এই যে প্রচুর বাজার দোকান করে নিয়ে এসছে, এইটা নিয়ে এসছে শ্রীখান্ড, শ্রীখান্ড মহারাষ্ট্রের একটা বিখ্যাত। আচ্ছা শ্রীখান্ডে আম্রখান্ড মানে আমের আর কি, আমের ফ্লেভার হবে। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না জানো তো, এটা এটা দইটাকেই না, দইয়ের মধ্যে কী দেয় গো, দইয়ের মধ্যে চিনির গুঁড়ো দেবে আর আর কি দেয়, যে ফ্লেভারের খাবে সেই ফ্লেভার দেয়, আম খালে আমের ফ্লেভার দিয়েছে ব্যাস ওটাকেই। আর দইটাকে খুব মিষ্টি করে না, মানে আমাদের মিষ্টি দইয়ের মতো মিষ্টি, টকটক থাকেই, হাংকার খুব একটা পছন্দ না আমার, হাংকার চিনি মানে দইটাকে জল ঝরিয়ে নিয়ে এটা করে, তো খুব একটা আমার পছন্দ না, তা খেয়ে নি যাকে। তো এই যে ফল টল সব নিয়ে এসছে, বলে আজকে ওদের মারাঠিদের নিউ ইয়ার তো তাই জন্য বলছে এরা খায় তুমিও খাও, দেখা যাক। তো রেডি হয়ে গেছি, এবার যাবো হলো জল ঢালতে। ঘটি নিয়ে যাচ্ছি, বাট গঙ্গা জল তো এখানে পাবো না, দেখা যাক কি পাই, নাহলে দুধ বা ডাবের জলই কিছু নিয়ে নেব। ও সোজা করে ঢুকি দাও, দেখা যাক এখন আজকে বেলপাতা টেলপাতা পাই কিনা। আমার ঘরে খাটের উপরে দেখো মাস্ক নিতে ভুলে গেছি, উফ পুজো মন্ত্র বলবো কি করে মাস্ক পরে করে, প্রদীপ মনে করালো, ও থাকলে তো আগে মাস্ক। আর আজকে ফার্স্ট টাইম মানে এত বছরে ফার্স্ট টাইম দিলের উপোসের দিন প্রদীপ বাড়িতে আছে, এরও তো জানে না আমি দুপুরবেলা জল ঢালতে যাই, আর যার জন্য নীলের উপোস আমি করি প্রত্যেক বছর, সে আমার সাথে থাকে মানে আমার মেয়ে নিশা, গত বছরও ছিল আমার সাথে, গত বছর তো লকডাউন ছিল মন্দির বন্ধ ছিল, তাও মন্দিরের সামনে ঘুরে এসেছিলাম। এইবার পেলে তো এই বছর ফার্স্ট টাইম যে নিশা নেই প্রদীপ আছে, যাই হোক একজন না একজন কেউ থাকে। চলো আগে সব ফুল তুলি, কেননা এখানে তো ফুল পাইনি, ফুল তুলি, গাছে প্রচুর ফুল, আজকে একটু ফুলগুলো ঠাকুরের পায়ে যাবে, প্রত্যেক দিনই ফোটে, ফুলে আবার শুকিয়ে যায়। আজকে পাওনি? আচ্ছা ঠিক আছে নিয়ে নাও, পাচ্ছে না অন্য একটা মাছ পেয়েছে, ঠিক আছে যেটা পেয়েছে সেটাই নিয়ে নিচ্ছি। আর এখানে তো দূরে কলকাতায় কি মন্দির, তো পায়ে হেঁটে যাই বাড়ির সামনে, আমার মন্দির আর খালি পায়ে যাই এই গরমে, সে আমি আর নিশা ও আমার সাথে ইয়ে কাঁচা জামা কাপড় পরে খালি পায়ে দৌড়াতে থাকি এরম এরম করে পিচের ওপরে, গরম পিচে পা দিয়ে আজকে এতটা দূর গাড়ি করে যেতে হবে, সেই জন্য চটি পড়েছি আজকে। গাছে প্রচুর ফুল আমি তুলতে যাচ্ছি, জানি না কেউ কিছু বলবে কি না, বলবে না বোধ হয়, পড়েই থাকে এখানে, প্রচুর ফুল তুলে নিয়েছি। এবার গরমে ফুলগুলো
শুকিয়ে গেছে না কালকের জানি না, খুব একটা ইয়ে না। চলো কেউ নেই, মন্দির খোলা আছে কিনা ডাউট, সব দরজা বন্ধ। কিন্তু তাহলে এখন চলে যাবো, বিকেলে আসবো। মন্দির বন্ধ, এখানে তো দুপুরে কেউ মন্দিরে আসে না, বন্ধ গো, সব বন্ধ জানলা ফাল্লা। চলো বিকেলে আসবো। হ্যাঁ বিকেলেও খুলবে কিনা, আজকে তো আবার অন্যবার, সোমবারে খোলে। তারপর গেট দিয়ে একদম তালা বন্ধ, পুরোহিত আছে ভেতরে, বলবো খুলতে, খুলবে কি না দেখি। ভেতরে পুরোহিত বোধহয় চান করাচ্ছে, তাই খোলা যাবে না। কি ভাষায় বলবো সেটাও তো বুঝে পাচ্ছি না। ঠাকুরকে চান করাচ্ছে, শাড়ি পরাচ্ছে, আমাকে দেখেছে, খোলার হলে তো খুলতো, খুলছে না তো। বন্ধ, ও তো বললো করোনার জন্য বন্ধ আছে, সে কখনোই খুলবে না। ভেবেছিলাম চলে যাবো বিকেলে আসবো, তারপরে ওই জন্য ফল ফুল যা এনেছি ওই গেটের সামনে রেখে দিলাম। দিয়ে এইখানে আরেকটা মন্দির আছে ছোট্ট, এইটা খোলা, এই দেখো এই মন্দির খোলা আছে। ভাবলাম এই ঠাকুরকেই পুজো করি, ঠাকুর তো যাকে পাত্থারকে ঠাকুর ভাবলে ঠাকুরই, তো সেই জন্য এই ঠাকুরকে একটু পুজো করে নিই। পুজো দিতে পারলাম না, ওই জন্য এই ঠাকুরকেই পুজো দিয়ে দিলাম। একদিক দিয়ে ভালোই হলো, বেশ বসে মন ভরে পুজো করতে পারলাম, কি আর করা যাবে। গত বছরও ছিল, তখন তো পুরো লকডাউন চলছিল জানতাম, এবারে কিন্তু এখন লকডাউন না, দুপুরে কেন আজকে মন্দিরটা বন্ধ করে রেখেছে কে জানে। দেখকে চলো, কোনো রকমে পুজো করা গেল, এবার একটু জল খাই। কারণ আমি না সারাদিনে ঘুরি ফিরি জল খাই, ঘুরি ফিরি জল খাই, এতে আমার ব্যাড হ্যাবিট গুড হ্যাবিট যা বলো, তো আজকে সেটাই বারবার মনে হচ্ছে। চলো এবার সাবু মেখে ফেলি। এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, বড় দানার সাবু, এই দেখো তাড়াতাড়ি ভিজে গেছে। কিন্তু কলা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দই দেবো। নারকল দিলে ভালো হতো কিন্তু নারকল নেই, আর নারকল থাকলে নারকল না এখানে আমি কুড়োতে পারি না, কুড়ো নিই। এখন ওই যে ইয়ে আছে শুকনো নারকল আছে, সেটা কতটা, সেটা কুড়োনো দেখি সেটা দিলে কতটা হয়। যাকে দই দিয়ে দিলাম, এবার একটু বেশ খানিকটা চিনি দিয়ে দিই। খাবো কিসে, মানে কোন স্বাদে খাবো, এই যে আমার সাবু মাখা আর প্রদীপে চিড়ে দই, তার মধ্যে আবার সাজিরে না শাহ মরিচের গুঁড়ো দিয়েছে, কি টেস্ট হবে আজকে দেখা যাক। হ্যাঁ